আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহা ও সালাত ওয়াসালাম আলা আবদাহ মুস্তাবা আল মুস্তফা ও আলা আলহি ও সাহাবিহি রসাদা প্রিয় দর্শক তোফার আমাদের অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো দাম্পত্য জীবন নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ শাহেক ডক্টর শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ

সেই গত পর্বের সাথে সম্পর্ক রেখে বাকি সংক্ষিপ্ত সময়ের মাঝে আমরা আরেকটু কিছু নির্দেশনামূলক কথা বলতে চাই আমরা আসলে সবাই জানি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর মানুষের জীবনে দাম্পত্য জীবন এটি একটি বড় পর্ব বড় অংশ সুতরাং ইসলাম এক্ষেত্রেও একটি সুন্দর ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থা আমরা যখন ফলো করব। তখন অবশ্যই আমাদের দাম্পত্য জীবন সুখময় শান্তিময় হবে কতদিনে আমরা কিভাবে জীবন সঙ্গী নির্বাচন করব। একজন ছেলে হিসাবে কোন মেয়েকে আমরা প্রাধান্য দেব নির্বাচন করব যে আমার জন্য শান্তির দাম্পত্য জীবনে সঙ্গী হবে অতএব অনুরূপভাবে একজন মেয়ে কোন ছেলেকে প্রাধান্য দিলে সে তার জীবনে দাম্পত্য জীবনে একজন শান্তিপূর্ণ সঙ্গী সে লাভ করবে এরপর আমরা বলতে চাই এভাবেই দাম্পত্য জীবন শুরু হবে শুরু হওয়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনে করে দিতে চাই সেটি হলো দাম্পত্য জীবন বিবাহ বন্ধনের মাধ্যমে শুরু হয় জি জি কিন্তু আজকাল আমাদের এমন আমরা প্রেক্ষাপটে পৌঁছে গেছি এই বিবাহ বন্ধনের যে কার্যক্রম বা প্রক্রিয়াগুলি সেগুলি যেন আজকে ইসলামী রীতিতে নীতিতে খুব কমই হচ্ছে আমরা অমুসলিমদের কালচার ধরুন সেটি হিন্দুদের কালচারের আলোকে অথবা খ্রিস্টানদের কালচারের আলোকে সেই ধরনেরই আমরা দাম্পত্য জীবনের বিবাহ বন্ধনের কার্যক্রমটি শুরু করতে চাই এটি অত্যন্ত দুঃখজনক বিষয় আপনি চান দাম্পত্য জীবনে শান্তি লাভ করতে আর আপনি অনিয়মে যা ইসলামে অ্যালাউ না এমন পন্থা অবলম্বন করে আপনি দাম্পত্য জীবন শুরু করবেন আপনি নিজেই তো আপনার দাম্পত্য জীবনের শুরুটা অন্যায়ভাবে শুরু করলেন খারাপভাবে শুরু করলেন কিভাবে এর মাধ্যমে আপনি শান্তি আশা করতে পারেন জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এ মর্মে অনেক নির্দেশনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কোরআনুল অসংখ্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউউল্লাযীনা কাফারু يرুদূকুম আলা আআকাবিকুম ফাতানকালিবু খাসিরিন ও হে যারা ইমান এনেছো তোমরা যদি অমুসলিমদের অনুসরণ করো তোমাদেরকে তারা পিছনের দিকে ঠেলে দিবে ফলে ক্ষতিগ্রস্ত হবে আজকে এই দাম্পত্য জীবন শুরু বিবাহের পর্বটা আমরা যেন বলা যায় সামাজিক আনুষ্ঠানিকতার নাম দিয়ে অশ্লীলতা যা ইসলামে নিষিদ্ধ সবগুলি আমরা করে থাকি সুতরাং প্রতিটি মুসলিম অভিভাবকের দায়িত্ব এবং প্রতিটি মুসলিম যুবক ও যুবতীর দায়িত্ব কর্তব্য হল যদি আমি আমার দাম্পত্য জীবনটা শান্তিময় চাই আল্লাহর সন্তুষ্টি থাক সেটা চাই তাহলে অবশ্যই অমুসলিমদের কালচারের আলোকে আমি আমার দাম্পত্য জীবন বিবাহবন্ধন কখনো শুরু করতে পারি না বিশেষ করে আরো কিছু সামাজিকতা লক্ষ্য করুন যেমন ধরে নিন এখন কি আখদের মাধ্যমে তো বিবাহবন্ধন হয় শরীয়ত সম্মত তার আগে এক দুই বছর ধরে এঙ্গেজমেন্ট বা ইত্যাদি এইসব আংটি পরে রাখা এইসব কিছুর নাম দিয়ে যত রকমের অশালীনতা এবং অন কার্যক্রম শুরু করার সুযোগ করে দেওয়া হয় কোনো অভিভাবক মুসলিম অভিভাবকের জন্য বাবা মার জন্য বৈধ নয় তার ছেলের জন্য হোক বা তার মেয়ের জন্য হোক যে এই ধরনের অপসংস্কৃতি বা কুসংস্কার যে আগে এঙ্গেজমেন্ট নাম দিয়ে আংটি পড়ায় নাম দিয়ে বা আরো কিছু নাম দিয়ে উভয়ের মাঝে সম্পর্ক তৈরি করে দিল তারা চলবে মাঠে ঘাটে হাটে বাজারে পার্কে এভাবে দিন যাপন করবে এটি সম্পূর্ণ অবৈধ সম্পর্ক বিয়ে তো হয়নি বিয়ে তো হয়নি এখনো বিবাহ শুরু হয়নি তাদের শুরু হয়নি দাম্পত্য জীবন শুরু হয়নি কেউ কারোর জন্য হালাল নয় কেউ কারোর জন্য বৈধ নয় না কথা বলা না উঠা বসা না চলাফেরা না কোনো কাজে সবটি হারাম আল্লাহ আকবার কি আশ্চর্য বিষয় লক্ষ্য করুন এইভাবে হারামের মধ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু হচ্ছে যদি হারাম চর্চার মধ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু হয় এই দাম্পত্য জীবন তো কখনো শান্তিপূর্ণ আশা করা যায় না এটাতে আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ আল্লাহর নিয়ামত আশা করা যায় না সুতরাং আমরা এই ক্ষেত্রেও সতর্ক করব যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার আলহামদুলিল্লাহ সবটি পরিপূর্ণ এবং সবটি মানুষের জীবনে কল্যাণকর সুতরাং কেন আমরা দাম্পত্য জীবন শুরুতে বিবাহ বন্ধনের ক্ষেত্রে মুসলিমদের কালচার অনুসরণ করে আমাদের জীবনটাকে নষ্ট করব অন্যায়ের দিকে খারাপের দিকে কষ্টের দিকে অশান্তির দিকে আমরা ঠেলে দেবো এমনটি কখনো হওয়া উচিত নয় তাই আমরা সকলকে বিশেষ করে রমাদান মাস তো হলো একটি অত্যন্ত শান্তির পরিবেশ শান্তির সুযোগ এই সুযোগে আমরা সকলকে এই বিষয়টি স্মরণ করে দিচ্ছি এরপর আসি হলো আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন শুরু হলো শরীয়তসম্মত সম্মত বিবাহবন্ধনের মাধ্যমে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম নারীদের অধিকার দিয়েছে অনেক দিক থেকে এরপরে যখন দাম্পত্য জীবনে আমরা প্রবেশ করব স্বামী এবং স্ত্রী কোনো সন্দেহ নাই দুজন দুই কালচারের মানুষ ছিল দুই পরিবারের মানুষ ছিল কথাবার্তা তাদের ভিন্নতা হতে পারে আচার আচরণে ভিন্নতা হতে পারে কিন্তু যখন দুজনে শান্তির সাথে জীবনযাপন করতে চাইবে উচিত দুজনেই দুজনের প্রতি সহানুভূতি প্রকাশ করা দুজনেই দুজনকে ছাড় দেওয়া দুজনেই দুজনকে আপন করে নেওয়ার চেষ্টা করা না হলে আমি যদি বলি যে আমার কালচার অনুযায়ী তাকে চলতেই হবে না হলে থাকতে পারবে না সে যদি বলে যে তার কালচার অনুযায়ী আমাকে চলতেই হবে না নাহলে একসাথে থাকতে পারবো না তাহলে তো এটি কখনও শান্তির দাম্পত্য জীবন হবে না এজন্য দুজন দুজনকে আপন করে নেওয়ার চেষ্টা এজন্য ইসলাম কত সুন্দর করে বলেছে কোনো সন্দেহ নাই স্বামীর দায়িত্ব বেশি দেওয়া হয়েছে এজন্য স্বামীর অধিকারও মর্যাদাও বেশি রয়েছে কিন্তু আবার ইসলাম এমন করে ছোট করেনি নারীকে স্ত্রীকে বরং আল্লা সুহান হতালা বলেন নারীরা তোমাদের ভূষণ স্বরূপ আর তোমরা তাদের ভূষণ স্বরূপ হানুল্লাহ ইসলাম যেন দুই দিক থেকেই এটা ভারসাম্য ঠিক করে দিয়েছে অতএব কেউ কারো প্রতি জুলুম করবে কেউ কার প্রতি অবিচার করবে এমনটা ইসলাম কখনো সুযোগ করে দেয়নি অনেকে মনে করে থাকে স্ত্রীর কাজ খালি স্বামীর সেবা করা আর স্বামীর কাজ খালি সেবা নেওয়া না এটা নয় আল্লাহ সুহান হাতালা কত আপনার সুসংবাদ দিয়েছেন স্বামী স্ত্রীর তার দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ সব কিছু ব্যবস্থা করা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এমনভাবে সুসংবাদ দিয়েছেন স্বামী স্ত্রীর জন্য যা কিছু ব্যবস্থা করবে এমন কি তার মুখে এক লোকমা খাওয়া দাওয়া পর্যন্ত এই সবটি তার জন্য সাদা কাজ তথা ভালো কাজ হিসাবে সবের কাজ হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে সুবহানুল্লাহ কীভাবে উদ্বুদ্ধ করা হয়েছে সুতরাং ইদানিং আমরা অনেকে শুনি যে অনেক স্বামী কি করেন তার স্ত্রীকে বলে ফেলে তুমি তোমার জন্য রুজি রোজগার করো তুমি জব করো তুমি এই করো এটা তো আসলেই দেখবেন কোনো সন্দেহ নাই ইসলাম নারীদেরকে কাজ করতে নিষেধ করেছে এটা আমরা বলছি না কাজ করার অনুমতি রয়েছে কিন্তু নারীকে দায়িত্ব দেওয়া হয়নি যে পরিবার চালাতে হবে তাকে জব করে এটি না তার আলাদা জব আসছে তার সন্তান সেই সন্তানকে লালন পালন করাটাই হলো একজন মেয়ে মানুষের জব তাহলে সে আদর্শ সন্তান গড়ে তুলতে পারবে আদর্শ নাগরিক গড়ে তুলতে পারবে এটা হলো নারীর জব আল্লাহ সেভাবে দাম্পত্য জীবন গড়ে তোলার তফিক দান করুন দর্শক আপনারা দেখলেন তুফের রমদান আমরা কথা বলছিলাম দাম্পত্য জীবন নিয়ে ইসলাম যেভাবে দাম্পত্য জীবন শুরু করতে বলেছে পরিচালনা করতে বলেছে সেভাবে আমরা পরিচালনা করবো তাহলে আমরা শান্তি লাভ করতে পারবো অশান্তি দূর হবে আল্লাহ তালা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু